আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনীর 10 নম্বর ম্যাথটা এখানে সলভ করবো। ওকে, তোমরা এখানে দেখি, মনে করো তোমার এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ যায়, মানে থাকে, এটা আমাদের কিন্তু মানে যেয়ে থাকে আর কি। এখানে সমস্যাটি কিভাবে সমাধান করবে তার জন্য একটি পরিকল্পনা করো। পরিকল্পনা অনুসারে নিচের কাজগুলো করো। প্রথমত বলছে, ক নম্বর, প্রতিবেশী পরিবারগুলোর 1 মাসের বিদ্যুৎ খরচের তথ্য সংগ্রহ করতে বলছে এখানে। তো আমরা এখানে 1 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করি। প্রতিবেশী পরিবারগুলোর 1 মাসের বিদ্যুৎ, আমরা এখানে মাসিক বিদ্যুৎ খরচ এখানে, ওকে, পরিবার সংখ্যা দেওয়া আছে, তো 80টি গাছ আছে এখানে আমাদের, এখানে মাসিক বিদ্যুৎ খরচ, আর এখানে দুইটা পরিবার, এখানে একটা আছে 65টি গাছ আছে, একটা পরিবার এখানে, তারপর 90টি গাছ আছে এখানে, তিনটা পরিবার, আবার এখানে দেখুন পরিবার এখানে কি 95, এইভাবে আমাদের এখানে এটা আমরা এখানে সংগ্রহ করবো আর কি। তো এটা আমি জাস্ট আমার মতো করে ধরছি, আপনাদের যদি এর থেকে আরো বেশি যায় তাহলে অবশ্যই কি আরো একটু বেশি ধরবেন, সমস্যা নেই। ওকে, আমি এটা আমার নিজের মতো করে আমি ধরে নিয়েছি এখানে। তো এরপরে 6 নম্বর কোশ্চেনটা আছে, প্রতি মাসে পরিবারগুলো গড়ে কি পরিমাণ বিদ্যুৎ খরচ করে তা জানার জন্য উপাত্তগুলোকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করে প্রত্যক্ষ সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে গড় নির্ণয় করতে বলছে। আমরা কিন্তু প্রত্যক্ষ এবং সংক্ষিপ্ত পদ্ধতি জানি এখানে। তো মাসিক খরচের যে টাকাটা আছে এখানে 80 থেকে 90 টাকা, 89 টাকা, এর একটা রেঞ্জ ধরলাম এখানে। তো এর মধ্যে তিনটা পরিবার ছিল এখানে, তাই না? আবার এখানে 90 থেকে 99 মধ্যে কতটা ছিল, 8টা পরিবার ছিল এখানে। দেখবেন যে এখানে একটু দেখবেন, এই যে এই জায়গাতে 90 থেকে 99 মধ্যে 8টা পরিবার এখানে, 5 আর 3 8টা। আবার 80 থেকে 89 এর মধ্যে কি 3টা পরিবার ছিল এখানে, তাই না? আবার দেখুন 100 থেকে 105-এর মধ্যে কি আছে এখানে, 5টা পরিবার আছে। 110 থেকে 115-র মধ্যে কি আছে এখানে, 2টা পরিবার আছে। এভাবে কিন্তু আমাদের এখানে রেঞ্জটা করা হয়েছে এখানে, যে এটা আমাদের দেখুন পরে কোশ্চেনের অ্যান্সারটা আর কি। এই দেখুন আমাদের 100 থেকে 109-এর মধ্যে কি এখানে 5টা পরিবার, এবং 110 থেকে 119-এর মধ্যে 2টা পরিবার এখানে আছে আর কি। ওকে, আবার 120 থেকে 129-এর মধ্যে কয়টা আছে, 3টা পরিবার আছে এখানে। বিষয়গুলো একটু দেখবেন আর কি। এখন বলছে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করবো, এর জন্য আমাদের সারণীটা আমরা লিখবো। তো এখানে মাসিক খরচের টাকাটা দেওয়া আছে, এখানে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করব, এই যে 80 এবং 89 কে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে দেখবেন 84.5 পাবেন, 90 এবং 99 কে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করলে দেখবেন 94.5 পাবেন, 100 এবং 109 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি 104.5 পাবেন, 110 এবং 119 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 114.5 পাবেন, 120 এবং 29 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 124.5 পাবেন আর কি। ওকে, আমাদের এখানে পরিবার সংখ্যাগুলো তো সবগুলো যোগ করে দেখবেন যে আপনি এখানে 21 পাবেন এখানে। আর f(x)π এবং কি f(π) গুণ করবেন, গুণ করে এই মানটা পাবেন এখানে। 84 এবং 3 কে গুণ করলে 253.5 পাবেন, 8 দিয়ে গুণ করলে কত পাবেন এখানে, 756 পাবেন এখানে, এটা 5 দিয়ে গুণ করলে কত পাবেন এখানে, 522.5 পাবেন এখানে, আবার 2 দিয়ে গুণ করলে কি 229 পাবেন এখানে। ওকে, এভাবে আর কি মানগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন সবগুলো, পরে সবগুলোকে সাম করে দেখবেন যে 2134.5 পাবেন নাকি। কারণ গড়ের সূত্র কি আমরা জানি, সামেশন অফ f(x)i কত এখানে, n, এই তো। এই মানগুলো ভাগ করে দিয়ে দিয়ে দেখবেন যে আমাদের 101 দশমিক কত, 64.28 আর কি পাবেন। এখন হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে, তো সংক্ষিপ্ত পদ্ধতি বের করার জন্য আমাদের কিন্তু ইউ লাগে, ইউ এর জন্য আমাদের অনুমিত গড় লাগে। কি লাগে এখানে, অনুমিত গড়। আমি বলছিলাম কি, অনুমিত গড় একটা আপনি এখানে এদিক থেকেও একটা সমান রেঞ্জে এবং এদিক থেকে একটা সমান রেঞ্জে ধরলে হবে। আমি যে কোনো একটা মানকে আপনি অনুমিত করতে, এখানে আমি এটাকে ধরছি 104.5 ধরছি, আপনি করবেন কি 94 নিয়ে করবেন, দেখবেন যে সেম অ্যান্সার আসবে, অ্যান্সারে কোনো অমিল আসবে না। তো আপনি তো এটা এটা বাইর করলেন আগে, আবার এটাও আমাদের দেওয়া আছে, এখন এই মানটা এখানে কীভাবে বের করবো, এ থেকে বাদ দেবো, এ হচ্ছে আমাদের 104.5, আমরা এখান থেকে আমি 84 এটা বাদ দেবো, বাদ দিয়ে আমরা করবো কি এদের মধ্যে ব্যাপ্তি কত, এখানে 80 থেকে 89 মধ্যে ব্যাপ্তি কত, 9 দিয়ে ভাগ করবো, দেখবেন যে আমাদের এখানে এই মানটা পাবেন। ওকে, মানে এই আর কি বিষয় দিয়ে এখানে আপনি জাস্ট এভাবে মানে ব্যক্তিগুলো বের করবেন, করে মানে এই তো আমাদের শ্রেণী ব্যক্তি, তাই না? এই মানগুলো বের করে ভাগ করবেন, করে আবার এখানে যে ইউ এর সাথে f(i) এটা গুণ করবেন এখানে। আই থিঙ্ক এই মানটা বুঝতে না, এখানে যে এ হচ্ছে কত বলুন তো, এখানে এ হচ্ছে আমাদের এখানে 104, এ কত এখানে আমাদের 104, না এর মান কত এখানে 104.5 এখানে, সো 104.5। কিন্তু x(i-a) না, এটা আমাদের সূত্রটা কি মিসিং কিছু আছে কিনা, যাই হোক আমাদের এখানে শ্রেণীবিভক্তি 10 আছে এখানে, এর মধ্যে 10 শ্রেণীবিভক্তি আছে এখানে। সো এখন এই দুটো ইয়া করে ভাগ করে দেখবেন যে 2 পাবেন এখানে, হ্যাঁ এখানে কি 2 পাবেন এখানে, তারপর এখানে -1 পাবেন এখানে,
এখানে কত হবে, এখানে এটা এটা বিয়োগ করলে জিরো হবে এখানে, তারপরে এটা বিয়োগ করলে কত ওয়ান হবে এখানে, এটা হচ্ছে আমাদের টু হবে। মানে সূত্রটা হচ্ছে এরকম যে এক্স অফ আই মাইনাস এ বাই কত এখানে এইচ, এটা সূত্র আর কি, এটা একটু মিস্টেক আছে এখানে। ওকে, করে আপনি এখানে ওই যে আবার এফ অফ আই এবং ই অফ আই গুণ করবেন, এখানে এই দূরে গুণ করবেন ছয় দুগুণে ওই এটা আর কি, 3 দুগুণে -6, 8 কে 8, তাহলে জিরো হবে এখানে। তারপরে কত বললাম এখানে 2 1 কে 2, 3 দুগুণে 6, এভাবে আর কি মানগুলো লিখবেন আর কি। তো লিখে তো এন এর মান তো 21 পাবেন, আর এই দুটোকে সামেশন করে দেখবেন যে -6 পাবেন, এই অঙ্কটাকে, এই অঙ্কটাকে সামেশন করে দেখবেন -6 পাবেন। ওকে ওকে, কারণ আমাদের এখানে -6 এবং হচ্ছে আমাদের কি এখানে +6 কাটা, আর এই 8 আর আছে +2 কত হবে এখানে -6 হবে, এখানে -6 পাবেন আর কি। সূত্র হচ্ছে এরকম যে এ প্লাস সামেশন অফ এফ অফ আই ইউ অফ আই বাই এন ইন্টু এইচ, এখানে এটা সূত্র এখানে। তো এই মানগুলো এখন বসাই দেখবেন, দেখলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে এখানে। ওকে, এই আর কি বিষয় দিয়ে আমরা এখন গ নম্বর ম্যাটার করবো। বিদ্যুতের চাহিদা অনুযায়ী করণীয় সম্পর্কে তোমার মতামত লিখতে বলছে এখানে, তো আমার মতামতটা লিখবো এখানে। শখের জন্য বিদ্যুৎ কমানো, এখানে শখ বলতে আমাদের অনেক সময় থাকে না, যে শীতকালে আমরা গরমে ঘরের মধ্যে কি রাখি এখানে অনেক পাওয়ার এখানে কি বাল্ব রাখি, এটা আমাদের এখানে শখ। এমনিতে কিন্তু আমরা কম্বলের নিচে ঢুকে থাকলে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, প্রয়োজন ছাড়া বাতি ফ্যান বন্ধ রাখবো এখানে, বিদ্যুৎ সাশ্রয়ী উপকরণগুলো ব্যবহার করব, সর্বোপরি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা লাভ করা যায় এখানে। ওকে, এই আর কি বিষয় দিয়ে আমরা এখানে নেক্সটে করব কি 11 নম্বর কোশ্চেনে আমরা অ্যান্সারগুলো দেখবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।